নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান MiG-21, মৃত 3 স্থানীয় বাসিন্দা। আজ সকালে রুটিন ট্রেনিংয়ের জন্য সুরাটগড় থেকে রওনা দিয়েছিল ভারতীয় বায়ুসেনার MiG-21 যুদ্ধবিমান। বেশ খানিকটা ওড়ার পরে বিমানটি আচমকাই রাজস্থানের হনুমানগড়ের জনৈক এক বাসিন্দার বাড়ির উপর ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় ওই বাড়ির 2 বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, আহত হয়েছেন আরও একজন, পরে তিনিও মারা যান বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। ভারতীয় বায়ুসেনার তরফে বিবৃতি প্রকাশ করে এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এদিকে এই যুদ্ধবিমানের পাইলট সামান্য আঘাত পেয়েছেন, তবে তাকে নিরাপদে যুদ্ধবিমান থেকে বের করে আনা হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই সেনার হেলিকপ্টার পৌঁছেছে। কেন এই দুর্ঘটনা ঘটল? ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। মাঝ আকাশে থাকাকালীনই পাইলট ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের কথা জানায় এয়ার ট্রাফিক কন্ট্রোলকে, কিন্তু দ্রুত গোলযোগ বাড়তে থাকে, ফলে পাইলট আর ঝুঁকি না নিয়ে বিমানটি জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পাইলটের দক্ষতার কারণেই আরও বড় বিপদ থেকে রক্ষা পেল হনুমানগড়। এই নিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি সেনা বিমান ও হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। স্বভাবতই সোমবারের এই দুর্ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, যুদ্ধবিমান হোক বা হেলিকপ্টার, ওড়ার আগে কেন সঠিক পরীক্ষা করা হয় না? পাইলটদের প্রাণের ঝুঁকি কেন নেওয়া হয় বারবার? ঘটনার তদন্ত শুরু হয়েছে। কাশ্মীরে বিপুল পরিমাণে IED আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার সন্ত্রাসী সহযোগী। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড়সড় নাশকতার হাত থেকে রক্ষা পেল পুলওয়ামা। এক যুবকের কাছ থেকে প্রচুর পরিমাণে IED উদ্ধার করল পুলিশ। একটি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উপত্যকা পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ধৃত যুবকের নাম ইসফাক আহমেদ ওয়ানি, পুলওয়ামার আড়ি গ্রামের বাসিন্দা সে। তার কাছ থেকে প্রায় 5 থেকে 6 কিলোগ্রাম IED উদ্ধার করা হয়েছে। পুলওয়ামার নাশকতা ঘটনার জন্য এগুলি সংগ্রহ করা হয়েছিল। অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে টুইট বার্তায় পুলিশের তরফে জানানো হয়েছে। কোথা থেকে বিস্ফোরক সংগ্রহ করেছিল ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। জম্মু কাশ্মীরে নতুন করে বাড়ছে সন্ত্রাসবাদ। গোয়েন্দারা এই তথ্য দেওয়ার পরেই সন্ত্রাস দমন অভিযানে নামে পুলিশ ও যৌথ বাহিনী। সেই সময়ই জঙ্গিদের করা বিস্ফোরণে মৃত্যু হয়েছে 5 সেনার। সেই ঘটনার পরেই নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা উপত্যকাকে, তাতেই মিলেছে সাফল্য। গ্রেপ্তার হয়েছে এক সন্ত্রাসী সহযোগী, সেই সঙ্গেই উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলা বারুদ। ভারতীয় আকাশ সীমায় ঢুকে পড়ল পাক বিমান, তৎপর হয়ে ওঠে বায়ুসেনা। সম্প্রতি ভারতীয় আকাশ সীমায় ঢুকে পড়েছিল একটি পাকিস্তানি যাত্রীবাহী বিমান। খারাপ আবহাওয়ার কারণেই ভারতীয় আকাশ সীমায় বিমানটি ঢুকে পড়েছিল বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে গত 4 মে। ভারতীয় আকাশ সীমায় ঢুকে পড়ার পর প্রায় 10 মিনিট সেটি সেখানেই ঘুরঘুর করছিল বলে জানা গিয়েছে। এই সময়কালে ভারতীয় বায়ুসেনাকে সতর্ক করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী গত 4 মে পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের 16 বছর পুরনো Boeing 777 ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়েছিল। লাহোরে অবতরণ করতে না পেরে ট্রাফিক কন্ট্রোলের নির্দেশেই সেই বিমানটি ঘুরে ফের পাকিস্তানে প্রবেশ করে সেই সময় সেটি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল। রাতের অন্ধকারে পাঞ্জাবের বেশ কিছু জায়গার অপর দিয়ে উড়ে গিয়েছিল বিমানটি। জানা গিয়েছে PK-248 ওরানটি ওমানের মাস্কাট থেকে টেক অফ করেছিল লাহোরের উদ্দেশ্যে। তবে অবতরণের সময় লাহোরের আলাম্মা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবহাওয়া খারাপ ছিল, এই আবহে বিমানটি অবতরণ করতে পারছিল না। এই আবহে দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল বিষয়টি নিয়ে অবগত হই। লাহোরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয়ে বিমানটির যাত্রাপথ নিয়ন্ত্রণ করে দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল। তবে এই গোটা প্রক্রিয়া চলাকালীন ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছিল। গোটা পরিস্থিতির উপর কড়া নজর ছিল বায়ুসেনার। অতিথি ভালো হলে তবেই এশীয় বৈঠকের শেষে বিলাওয়ালকে তোপ জয়শঙ্করের। অতিথি ভালো হলে তবেই ভালো করে আতিথেয়তা করা যায়। পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি প্রসঙ্গে এমনটাই বললেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এশীয় বৈঠক শেষে অবশ্য সন্ত্রাস দমন প্রসঙ্গে বিলাওয়ালকে তোপ দাগেন তিনি। সেই সঙ্গে জানান
ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী কথা বলেছেন বিলাওয়াল, সেটা কখনই ভালো অতিথির লক্ষণ নয়। এসসিও বৈঠকের পরে একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন জয়শঙ্কর। সেখানে তিনি বলেন, এসসিও বৈঠকে অন্য দেশের মতো পাকিস্তানের বিদেশ মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু সম্মেলনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিলাওয়াল এসসিও প্রসঙ্গে কিছুই বলেননি। বরং কাশ্মীর, G20 সম্মেলন, বিবিসি তথ্যচিত্র এসব নিয়ে মন্তব্য করেছেন। তাহলে নিমন্ত্রণকর্তা হিসাবে আমি কি করব? আমাদের অতিথি যদি ভালো হই তাহলেই আমরা ভালো আয়োজক হতে পারি। বিদেশমন্ত্রী আরও বলেন, যে দেশ সন্ত্রাসে মদদ দেয় তাদের সঙ্গে আলোচনায় বসা খুবই কঠিন, তবে এহেন আন্তর্জাতিক মঞ্চে বিরোধী মতাদর্শের নেতাদের সঙ্গে আলোচনা করা যায়, সেখানে সকলেরই বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।